ওয়াইবগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কীভাবে আপনি বাড়িতে বসে আপনার বিদ্যুৎ বিল দিতে পারেন বিকাশের মাধ্যমে কিভাবে বিকাশের মাধ্যমে দিতে হয় এই ভিডিওর মাধ্যমে আমি সেটা আপনাকে দেখাবো যদি আপনার বাড়িতে বিকাশের মাধ্যমে বিল দিতে চান দোকানে গিয়ে যদি আপনি বিল দিতে চান তাহলে এক্সট্রা কিছু টাকা তারা নেয় আর ব্যাঙ্কে গিয়ে যদি দিতে চান তাহলে আপনার সময় নষ্ট হতে পারে এর জন্য সবারই কিন্তু বিকাশ অ্যাকাউন্ট রয়েছে তো আপনারা চাইলে আপনার বিদ্যুৎ বিলটি কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারে কিভাবে সেটি পেমেন্ট করবেন সেটি এই ভিডিওতে মাধ্যমে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো চলেন ভিডিওটি স্টার্ট করি এবং আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা আপনার যে বিদ্যুৎ বিলটি রয়েছে সেটি দিবেন তো এর জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের যে বিকাশ অ্যাপসটি রয়েছে সেটি কিন্তু ওপেন করব আপনার যে বিকাশ অ্যাপসটি রয়েছে সেটি ওপেন করবেন এবং আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু লগ করে নেবেন তো আমি এখানে আমার যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেটি এখানে ওপেন করছি বিকাশ অ্যাপসটি ওপেন করার পর আমরা কিন্তু আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেখানে কিন্তু আমরা প্রবেশ করে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলছি এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন সেন্ড মানি রিচার্জ মোবাইল ক্যাশ আউট পেমেন্ট এইসব দেখতে পাবেন এখানে কিন্তু পে বিল নামে একটি অপশান আপনি দেখতে পাবেন এখানে কিন্তু ক্লিক করতে হবে যদি আপনি উপরে না দেখতে পান তাহলে আরও দেখুন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো আমরা কি করব আমরা যে পে বিল আর অপশানটি রয়েছে এখানে কিন্তু ক্লিক করে দেবো তো আমি এখানে পে বিল অপশানে ক্লিক করে দিচ্ছি পে বিল অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য বিল পেমেন্ট করার অপশান কিন্তু আপনার এখানে আসবে এখানে কিন্তু আপনি বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ইন্টারনেট বিল টেলিফোন বিল টিভি ক্রেডিট কার্ড সরকারি ফি ইন্স্যুরেন্স সব কিছুই কিন্তু এই বিকাশের মাধ্যমে আপনি করতে পারেন তো আমরা যেটি করবো সেটি হচ্ছে আমরা দিব বিকাশের বিকাশের মাধ্যমে আমরা দিব বিদ্যুৎ বিল এর জন্য আমরা কিন্তু এখানে বিদ্যুতে ক্লিক করে দেব বিদ্যুতের ক্লিক করার পর আপনার যদি পল্লী বিদ্যুৎ হয় তাহলে কিন্তু আপনি পল্লী বিদ্যুৎ আর বাকি সব বিদ্যুৎ যদি আপনার হয় তাহলে কিন্তু এগুলো আপনি সিলেক্ট করবেন তো আমাদের যে বিদ্যুৎটি বিল রয়েছে সেটি কিন্তু পল্লী বিদ্যুৎ তো আমরা এখানেই যেটি সিলেক্ট করবো সেটি হচ্ছে পল্লী বিদ্যুৎ সিলেক্ট করব আর পল্লী বিদ্যুতের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন পি পেড ওর এখানেই দেখতে পাচ্ছেন পোস্ট পেড তো আমরা এখানে পোস্টপেডটি সিলেক্ট করব কেননা যদি আপনি প্রিপেড সিলেক্ট করেন তাহলে প্রিপেড টাকা দেওয়ার পর ব্যবহার করা আর আমরা ব্যবহার করেছি এরপর আমরা টাকা পেমেন্ট করবো এর জন্য আমরা পোস্টপেডটি সিলেক্ট করব এর জন্য আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেড এখানে ক্লিক করে দেব তারপর আপনার যে মাসের বিলটি রয়েছে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন তো আমাদের যে এই মাসের বিল এপ্রিল মাস ঠিক আছে তো এপ্রিল মাসের বিলটি আমরা এখানে দেবো এখানে এপ্রিল মাসের বিল দেওয়ার জন্য আপনার যে মিটার নাম্বারটি রয়েছে যেটি আপনার যে বিদ্যুৎ বিলের কাগজটি রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে আপনার গ্রাহক নাম্বার সেই নাম্বারটি কিন্তু এখানে যদি দেন তাহলে কিন্তু আপনার কত টাকা এখানে বিদ্যুৎ বিল এসেছে সেটিও কিন্তু আপনি দেখতে পাবেন তো আমরা আমাদের যে গ্রাহক নাম্বারটি সেটি কিন্তু এখানে আমরা দিয়ে দিচ্ছি এখানে আমাদের যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে দিয়ে দেবো সঠিকভাবে নাম্বারটি এখানে আপনারা তুলবেন তাহলে কিন্তু আপনার এখানে আপনার সঠিক বিলটি আসবে নাহলে অন্য অ্যাকাউন্টে বিল আপনি কিন্তু পরিশোধ করবেন এর জন্য আপনি এখানে যে বিলটি দেখাবে সেটি কিন্তু চেক করে নেবেন আপনার কাগজের যে বিলটি রয়েছে সেটির মাধ্যমে ঠিক আছে তো আমরা নাম্বারটি আবার চেক করি এবং সঠিকভাবে নাম্বারটা দেখি আচ্ছা ঠিক আছে আমাদের যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু এখানে ঠিক আছে তো আমরা এখানে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করে দেব এবং এখানে যে আমাদের বিদ্যুৎ বিলটি দেখাচ্ছে এখানে পাঁচশো ষাট টাকা কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটি দেখাচ্ছে তো আমাদের যে পাঁচশো টাকা হয় কিনা না সেটি কিন্তু আমরা চেক করব আমাদের কাগজে যে বিলটি রয়েছে সেটির সাহায্যে আমরা এটিকে মিলিয়ে নেবো ঠিক আছে যদি সব কিছুই ঠিক থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্ট করে দিতে পারেন আপনি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাগজেও কিন্তু একশো ষাট টাকা বিল রয়েছে তো আপনি চেক করে নেবেন আপনার কত টাকা বিল রয়েছে কাগজে কাগজের সাথে যদি এটি মিলে যায় তাহলে কিন্তু আপনি পেমেন্টটা করে দেবেন তো আমাদের মিলে গেছে এখন আমরা এটিকে পেমেন্ট করে দেব পাঁচশো ষাট টাকা এর জন্য আমরা এখানে পরের ধাপে ট্যাপ করতে হবে আর এখানে যে আমাদের পিন কোডটি রয়েছে সেটি কিন্তু দিতে হবে ঠিক আছে তো আমাদের যে প্রিন কোডটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের যে পিন নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনার এখানে পাঁচশো ষাট টাকা কেটে নেবে তো আমরা এখানে পে বিলে ট্যাপ করে ধরে রাখতে হবে এখানে আমরা এখানে ধরে রাখি এবং আমাদের যে বিলটি রয়েছে সেটি কিন্তু এখানে পেমেন্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বিলটি রয়েছে সেটি কিন্তু এখানে পেমেন্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশব্যাক দিয়েছে মনে হয় আমাদের বিকাশ থেকে কংগ্রেচুলেশন ওকে ক্যাশব্যাক দিয়েছে কত টাকা ক্যাশব্যাক দিল আমরা সেটি দেখব তো আমাদের বিলটি কিন্তু এখানে পেমেন্ট হয়ে গেছে এখন আপনি চাইলে এটির একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি আপনি চান তাহলে কিন্তু এটির একটি স্ক্রিনশট আপনি নিতে পারেন তো আমি স্ক্রিনশটটি নিয়ে নিলাম তারপর এখানে আমরা বেগে চলে যাই ঠিক আছে ওমে ফিরে চলে যাই এবং আমাদের কিন্তু একটি ক্যাশব্যাক দিল আমরা মেসেজ পেলাম ক্যাশব্যাক দিলো কত টাকা ক্যাশব্যাক দিল সেটি কিন্তু আমরা এখানে দেখব ইনবক্সে যদি যাই এখানে লেনদেনে যদি যাই তাহলে আমরা কিন্তু এখানে দশ টাকা ক্যাশব্যাক পেয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছেন আমরা বিদ্যুৎ পেমেন্ট করেছি পাঁচশো ষাট টাকা এখন আমাদের কিন্তু দশ টাকা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে এখানে কিন্তু দশ টাকা আমাদের ক্যাশব্যাক দিয়ে দিয়েছে আমাদের অ্যাকাউন্টে তাহলে কিন্তু এখানে আমরা পাঁচশো চারশো এখানে নিরানব্বই চারশো আটানব্বই টাকা আমাদের কিন্তু এখান থেকে খরচ হলো আমাদের দশ টাকা আমরা ব্যাক পেয়ে নিলাম তো এর জন্য নিজের মোবাইল নিজের বিকাশ দিয়েই কিন্তু বিদ্যুৎ বিল দেওয়া ভালো আপনি যদি বাজারে গিয়ে দেন তাহলে কিন্তু ওরা আপনার কাছ থেকে টাকা নেবে আপনাকে ক্যাশব্যাক দেবে না ঠিক আছে তো রকম ক্যাশব্যাক আপনি পাবেন যদি আপনি এই বিকাশের মাধ্যমে পেমেন্ট করে থাকেন তাহলে তো আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনার যে বিদ্যুৎ বিলটি রয়েছে সেটি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন